আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, সংঘাতের কারণে ইউক্রেন যুদ্ধের তথ্যচিত্র ভেনিস ফ্রন্টলাইনে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর কোরিয়ার গোলা বারুদ রাশিয়ার সরবরাহ প্রসারিত করবে, তবে স্পষ্ট সীমা এবং ত্রুটি সহ। রাশিয়ার প্রযুক্তি ফুরিয়ে যাচ্ছে। ইউক্রেনে ইইউ সহায়তার পরবর্তী ধাপ প্রস্তুত করা হচ্ছে। পাল্টা আক্রমণের সফলতা উদযাপন করছে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সংঘাতের কারণে ইউক্রেন যুদ্ধের তথ্যচিত্র ভেনিস ফ্রন্টলাইনে নিয়ে যাওয়া হয়েছে। এক সপ্তাহ আগে যখন ভেনিস তার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের জন্য তার লাল গালিচা তৈরি করেছিলেন, তখন পরিচালক ইন ফেজি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে তার গভীর তথ্যচিত্রটি শেষ করার জন্য দৌড়াচ্ছিলেন। তিনি ফ্রিডম অন ফায়ার ইউক্রেনের স্বাধীনতার লড়াই বুধবার ভেনিসে এর বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে সাধারণ বেসামরিকদের ওপর চলমান সংঘাতের প্রভাবকে স্পষ্টভাবে চিত্রিত করার সাথে সবচেয়ে কঠিন সময়সীমা পূরণ করতে সক্ষম হন। আক্ষরিকভাবে এই সিনেমাটি 30 থেকে 31 আগস্ট রাতে শেষ হয়েছিল, তাই আপনি সত্যি যুদ্ধের স্থল থেকে সরাসরি কিছু দেখতে পাচ্ছেন। যদিও ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ চলছে, রাশিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি আমেরিকান চলচ্চিত্র নির্মাতা বলেছেন যে যুদ্ধ থেকে অবিলম্বে গল্প বলা শুরু করা গুরুত্বপূর্ণ। যদি আজ আমরা বিশ্বকে দেখাই না যে ইউক্রেনে ঠিক কী ঘটছে, তাহলে আমরা একটি অপরাধ করছি। তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়ে সবাই যদি রাশিয়ার পক্ষে দাঁড়ায়, তবে এটি শীঘ্রই রাশিয়ার অন্যান্য অংশ পুনরুদ্ধার করতে দেখবে। পুরানো সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ডকুমেন্টারি আফিনিভস্কি 2015 সালের অঙ্কার মনোনীত ফিল্ম উইন্টার অন ফায়ার এর একটি ফলো আপ, যা 2014 সালে ইউক্রেনে রাশিয়াপন্থী রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচের পতনের দিকে পরিচালিত বিশাল রাস্তার বিক্ষোভগুলিকে ট্র্যাক করে। আফিনিভস্কি বলেন, আমরা ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু আসলে এটা ছিল মাত্র শুরু। এদিকে জানিয়ে দিব, উত্তর কোরিয়ার গোলা বারুদ রাশিয়ার সরবরাহ প্রসারিত করবে, তবে স্পষ্ট সীমা এবং ত্রুটি সহ। উত্তর কোরিয়া দৃশ্যত লক্ষ লক্ষ রকেট এবং আর্টিলারি শেল বিক্রি করতে চলেছে, যার মধ্যে অনেকগুলো সম্ভবত তার পুরনো স্টক থেকে তার শীতল যুদ্ধের মিত্র রাশিয়ার কাছে। রাশিয়া ক্রয় পরিকল্পনার বিষয়ে মার্কিন গোয়েন্দার প্রতিবেদনকে ভুয়া বলে অভিহিত করেছে, তবে মার্কিন কর্মকর্তারা বলেছে যে এটি ইউক্রেন যুদ্ধের সাথে রাশিয়ার হতাশা দেখায় এবং মস্কো উত্তর কোরিয়া থেকে অতিরিক্ত সামরিক হার্ডওয়্যার কিনতে পারে। উত্তর কোরিয়া যে গোলা বারুদগুলি মস্কোর কাছে বিক্রি করতে চায়, তা সম্ভবত সোভিয়েত যুগের অস্ত্রের অনুলিপি, যা রাশিয়ান লঞ্চারগুলিতে ফিট করতে পারে। তবে সরবরাহের মান এবং তারা রাশিয়ান সামরিক বাহিনীকে কতটা সাহায্য করতে পারে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণ দ্বারা থাপ্পড়। রাশিয়া আগস্ট মাসে ইরানের তৈরি ড্রোন কিনেছিল, যা মার্কিন কর্মকর্তারা বলেছিলেন যে প্রযুক্তিগত সমস্যা ছিল। রাশিয়ার জন্য উত্তর কোরিয়া সম্ভবত তার গোলা বারুদ সরবরাহের জন্য আরও একটি ভালো বিকল্প, কারণ উত্তর কোরিয়া শেলগুলির একটি উল্লেখযোগ্য মজুত রাখে, যার মতো অনেকগুলি সোভিয়েত যুগের অনুলিপি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি এর প্রতিরক্ষা এবং সামরিক বিশ্লেষণের জন্য গবেষণা সহযোগী জোসেফ ডেম্পোসি বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়ার বাইরে সামঞ্জস্যপূর্ণ উত্তরাধিকারী আর্টিলারি গোলা বারুদের একক বৃহত্তম উৎস প্রতিনিধিত্ব করতে পারে, যার মধ্যে আরও সরবরাহের জন্য দেশীয় উৎপাদন সুবিধা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা নেটওয়ার্ক বিশেষজ্ঞ লি ইউলু বলেছেন, উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয়ই 70 বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে ভারী সুরক্ষিত সীমান্ত বরাবর বিভক্ত, প্রতিটিতে মিলিয়ন মিলিয়ন আর্টিলারি শেল রাখুন। উত্তর কোরিয়া সম্ভবত পুরনো শেল বিক্রি করবে, যা তারা তার ফ্রন্ট লাইনে সেনা ঘাঁটিতে একাধিক রকেট উৎক্ষেপণ সিস্টেম বা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের জন্য নতুন দিয়ে প্রতিস্থাপন করতে চায়। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার প্রযুক্তি ফুরিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ক্রেমলিনের জন্য ইউক্রেনের একটি কার্যকর যুদ্ধ চালনাকে আরও কঠিন করে তুলেছে। রাশিয়া, যেটি মাইক্রোচিপসের মতো একটি গুরুত্বপূর্ণ আধুনিক অস্ত্রের উপাদানগুলি হ্রাসপ্রাপ্ত সরবরাহ পুনরায় পূরণ করতে অক্ষম হয়েছে, 1960 এবং 1970 এর দশক থেকে ক্রমবর্ধমান সেকেলে সোভিয়েত প্রযুক্তির উপর নির্ভর করেছে একটি গল্প, যা মূলত পলিটিকোতে চলেছিল। ইঙ্গিত দেয় যে রাশিয়া চিপের ধরনকে কতটা অগ্রাধিকার দিয়ে শ্রেণীবদ্ধ করে, মাইক্রোচিপগুলির একটি তালিকা একসাথে রেখেছিল, যেটি খুঁজে পেতে মস্কো বিশ্বের কালো বাজারগুলিকে খুঁজছে। আমেরিকান, ইউরোপীয় এবং জাপানি অংশীদারদের দ্বারা মস্কোর বিরুদ্ধে প্রয়োগ করা নিষেধাজ্ঞার কারণে বিমান থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত সমস্ত কিছুতে ব্যবহৃত মাইক্রোচিপগুলি রাশিয়ার জন্য সীমাবদ্ধ নয়। মস্কো উচ্চ প্রযুক্তির জন্য বেইজিং এর উপর নির্ভর করবে এমন পূর্বের উদ্বেগ সত্ত্বেও, মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছে যে চীন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা
লঙ্ঘন করেনি এবং সীমা বহির্ভূত পণ্য বিক্রি করেনি। এটি সম্ভবত আদর্শবাণের পরিবর্তে চীনের বাস্তববাদের কারণে, কারণ চীন রাশিয়ার কাছ থেকে গাড়ি এবং অন্যান্য অনুমোদিত পণ্য দালালি করতে ইচ্ছুক। রাশিয়া পছন্দসই চিপগুলির দীর্ঘ তালিকা প্রতি ইউনিট আনুমানিক খরচের সাথে প্রয়োজনীয় চিপগুলির প্রকারের দ্বারা অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে রাশিয়ার সামরিক এবং সাধারণ সমাজ উভয়কেই পরিচালনা করার জন্য প্রচুর সংখ্যক মাইক্রোচিপের প্রয়োজন। বিশেষজ্ঞরা এর আগে সতর্ক করেছিলেন যে রাশিয়া বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকলে কয়েক বছরের মধ্যে রাশিয়া সাধারণভাবে কাজ করে এমন বেসামরিক বিমান সংস্থাগুলির অস্তিত্ব অসম্ভব হয়ে পড়বে। মস্কোর দুর্দশাকে আরও জটিল করে নিষেধাজ্ঞাগুলিকে তথাকথিত দ্বৈত ব্যবহারের পণ্যগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যেমন অসামরিক প্রযুক্তি যা মাইক্রোচিপ ব্যবহার করে যা নিষিদ্ধ প্রযুক্তিগুলিকে ছিনিয়ে নেওয়া যেতে পারে। এমনকি প্রাথমিকভাবে অসামরিক উদ্দেশ্য রয়েছে এমন রাশিয়ার পণ্য বিক্রির বিরুদ্ধে বিধানগুলি রাশিয়ার পর্যন্ত বিপর্যস্ত অর্থনীতিতে মারাত্মক ক্ষতি করেছে। রাশিয়ান সামরিক বাহিনী ততটা সীমিত হয়ে উঠেছে তার একটি আশ্চর্যজনক উদাহরণে নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার রিপোর্ট করেছে যে রাশিয়া তার নিজের অপ্রতুলতা মেটানোর জন্য উত্তর কোরিয়ার ভারী অনুমোদিত সন্ন্যাসী রাজ্য থেকে আর্টিলারি কিনছে। উত্তর কোরিয়ার অস্ত্র যদিও উন্নত, নিষেধাজ্ঞা না থাকলে যেগুলি পাওয়া যেত তার থেকে পিছিয়ে। এরপর জানবেন ইউক্রেনে ইইউ সহায়তার পরবর্তী ধাপ প্রস্তুত করা হচ্ছে। রবিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সাথে ফোন আলাপের সময় রাষ্ট্রপতি জেলেন্সকি রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন। জেলেন্সকি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সাথে একটি ফোন আলাপ করেছেন। ইইউ ম্যাক্রো সাহায্য ASAP এর পরবর্তী ধাপে বরাদ্দ নিয়ে আলোচনা হচ্ছে। রাশিয়ার নাগরিকদের ভিসা প্রদানের উপর নিষেধাজ্ঞা সহ নিষেধাজ্ঞার অষ্টম প্যাকেজ প্রস্তুত করার প্রয়োজনতার উপর জোর দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়ানদের ইউরোপীয় ইউনিয়নে ভিসা গ্রহণে নিষেধাজ্ঞার প্রস্তাব হয়, শেনচেনে ভিসা নামে পরিচিত, যা সমস্ত ভিসার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ইউরোপীয় সংবাদে জনপ্রিয়তা বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য ইতিমধ্যে রাশিয়ানদের ইউনিয়নের সামান্যর মধ্যে ছুটি কাটাতে সক্ষম হতে সীমাবদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। জেলেন্সকি ভন ডার লেইনকে উল্লেখ করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আসছে নিষেধাজ্ঞা এই বছরের 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে তার অবৈধ আগ্রাসন শুরু করার পর থেকে এই জাতীয় 8টি প্যাকেজ, বিশেষভাবে রাশিয়ার নাগরিকদের ভিসা প্রদান করা নিষিদ্ধ করা উচিত। জেলেন্সকি উল্লেখ করেছেন যে কলটিতে তেল ও গ্যাস বিক্রি থেকে রাশিয়ার অতিরিক্ত মুনাফা সীমিত করার পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত ছিল। ইউক্রেন তার 7টি সুপারিশ পূরণ করার সাথে ইউরোপীয় কমিশনের দ্রুত মূল্যায়নের সম্ভাবনা বিবেচনা করা হয়েছে। সপ্তাহান্তে রাশিয়া ঘোষণা করেছে যে নর্ড স্ট্রিম 1 পাইপলাইন, যার দ্বারা সাধারণত ইউরোপে গ্যাস পাঠানো হয়, আবিষ্কৃত লিখের কারণে বন্ধ হয়ে যাবে। রাশিয়ানদের মতে মস্কোর উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে ফাঁস হয়েছে। যাই হোক, বিদেশি নেতারা মন্তব্য করেছে যে রাশিয়ার নিষেধাজ্ঞা কমানোর জন্য ইউরোপকে চাপ দিতে চেয়েছিল, এটি আরও সম্ভবত। রাশিয়ার ঘোষণার পর জেলেন্সকি একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে রাশিয়া ইউরোপের উপর শক্তির চাপ আরও বাড়ানোর চেষ্টা করবে। নর্ড স্ট্রিম দিয়ে গ্যাস পাম্পিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কেন তারা এটা করতে চাচ্ছে? রাশিয়া আমাদের মহাদেশের সমস্ত দেশে প্রতিটি ইউরোপীয় মানুষের স্বাভাবিক জীবনকে ধ্বংস করতে চায়। এদিকে জানিয়ে দিব, পাল্টা আক্রমণের সফলতা উদযাপন করছে ইউক্রেন, রাশিয়া প্রতিশোধ নিচ্ছে। রাশিয়ান বাহিনী যুদ্ধের 28তম সপ্তাহে সমস্ত ফ্রন্টে অঞ্চল হারিয়েছিল। একটি পাল্টা আক্রমণ দক্ষিণ খেসন অঞ্চল থেকে দেশের পূর্ব এবং উত্তর ফ্রন্টে ছড়িয়ে পড়ে। ইউক্রেনের উদ্যোগটি দখল করা চলমান ক্ষমতা প্রদর্শন করে। উত্তর ইউক্রেনীয় বাহিনী গত 6 সেপ্টেম্বর উত্তর খারকিভ অঞ্চলে নতুন করে পাল্টা হামলা চালায়। কিয়েভে দেশের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের রেডিও নিরাপত্তা সত্ত্বেও ইউক্রেনীয় এবং রাশিয়ান সামরিক ব্লগাররা খারকিভের 70 কিলোমিটার দক্ষিণ পূর্বে ভারদিপকা এবং বালাকলিয়ারেতে ভারী লড়াইয়ের কথা জানিয়েছে, যা ইউক্রেনের মে মাসের শুরুতে পুনরুদ্ধার করেছিল। ইউক্রেনীয় বাহিনী ফারবিপকা পুনরুদ্ধার করেছে বলে মনে হচ্ছে, যেখানে তারা মৃত রাশিয়ান সৈন্যদের দেখানো ভূ স্থানীয় ফুটেজ পোস্ট করেছে। রায়বার ছিলেন কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগারদের মধ্যে একজন। 6 সেপ্টেম্বর সন্ধ্যায় ব্লাকলিয়ার আশেপাশের ক্রমাগত লড়াইয়ের রিপোর্ট করেছিলেন, কিন্তু 7 সেপ্টেম্বর প্রথম দিকে শহরটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছিল বলে রিপোর্ট করেছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।